আমাদের প্রথম প্রতিযোগী ঋষি অরবিন্দ ইউনিভার্সিটির সুচেতা সান্যাল। একটু জোরে হাততালি হয়ে যাক। না, এবার ভেতরে যাই, না হলে মা বাবি আবার অন্য ঝামেলা করবে। তোমরা এবার দেখো, তোমরা সকলে দেখো, আমি মেঘকে চিনতে ভুল করছি না তোমরা মেঘকে চিনতে ভুল করছো? এই সংসার থেকে মেয়েটা চলে গিয়েও এই সংসারের মধ্যে পলিটিক্স চালিয়ে যাচ্ছে। আহ মীনাক্ষী, এর মধ্যে তুমি পলিটিক্সটা কোথায় দেখছো? ডোন্ট টেল মি ত্রিদীপ যে তুমি দেখতে পাচ্ছ না। না, আমি দেখতে পাচ্ছি না। মেঘ যখন এই বাড়িতে ছিল তখনও মার সঙ্গে ওর একটা আলাদা সম্পর্ক ছিল, একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ছিল মায়ের সঙ্গে ওর। আগেরবার মা ওকে কিভাবে হেল্প করেছিল সেটা আমরা সবাই জানি। হয়তো সেই জায়গা থেকেই ও মাকে যেতে বলেছে। ওর সাহস হয় কি করে মাকে আলাদাভাবে যেতে বলতে? ও তোমাকে বলেছে ত্রিদীপ? কি বলেছে যে ও মাকে যেতে বলছে ওখানে? আরে যে ভাস্কর, ও তোমাকে কিছু বলেছে যে ও মাকে ওখানে আলাদা করে যেতে বলেছে? যে বৌদি তুমি শান্ত হবে, এত রাগারাগি করো, একটু বাদেই তো গেস্টটা চলে আসবে। আর মীনাক্ষী, মা তো ছেলে মানুষ না, ও যদি আমাদের কাউকে না বলেই মাকে যেতে বলে থাকে তাতে অসুবিধাটা কোথায়? আমরা কেউ তো মায়ের গার্জিয়ান নই, মায়ের যাওয়া না যাওয়া কোনোটাই আমাদের পারমিশনের উপর ডিপেন্ড করে না। ভাস্কর, তুমি যে বলছো না যে বৌদি তুমি আর রাগারাগি করো না, তোমার দাদা যে কথাগুলো বলছেন সেগুলো শুনে রাগ ছাড়া আর কি হয়? তোমার কি মনে হচ্ছে বলো, মেঘ যে বাড়ির মানুষগুলোর মধ্যে একটা ভাঙন ধরাবার চেষ্টা করছে সে কথাটাও বুঝছে না? একটা এত ছোট মেয়ে এত বদমাইশি, নিজের মাথার মধ্যে রাখে কি করে? ও আমাকে চ্যালেঞ্জ করছে। এই সবটা ঘটিয়ে ও কি করলো? ও আমাকে চ্যালেঞ্জ করে এই ফ্যামিলির মধ্যে, আমাদের সকলের মধ্যে ও একটা ভাগাভাগির সৃষ্টি করে দিল। মাথা ঠান্ডা করো মীনাক্ষী, মাথা গরম করে তুমি অনেক ইরেশনাল জিনিস ভাবছো। তাই আমার কোন কথাটা তোমার ইরেশনাল মনে হচ্ছে ত্রিদীপ? কি সব বলছো তুমি, তোমাকে চ্যালেঞ্জ, এ বাড়িতে ভাঙন, সেগুলো দেখতে পাচ্ছ না? আর মায়ের ব্যাপারটাও না আমি বুঝতে পাচ্ছি না, আমাদের সকলকে একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না মা? মীনাক্ষী, এক কথা তুমি কেন বারবার বলছো? না, মা আমাদের কারোর কাছে আনসারেবল নন। মা হলেন এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, কোনো অনুমতি নেওয়ার হলে সেটা আমাদের মায়ের কাছে নিতে হবে, মাকে আমাদের কাছে পারমিশন নিতে হবে না। মীনাক্ষী বোঝো সেটা, আমরা কেউ মায়ের গার্জিয়ান নই যে মাকে কেউ কোথাও যেতে বললে আমাদের সেটা জানাতে হবে। এইটা তুমি মাথার মধ্যে গেঁথে নাও মীনাক্ষী। স্প্লেন্ডেড, তাহলে মেয়েকেই বা এরকম লুকিয়ে লুকিয়ে মাকে বলতে হলো কেন? কেউ লুকিয়ে কিছু করেনি, মেঘ নিশ্চয়ই মাকে ফোন করেছিল, আর মাও তো লুকিয়ে কোথাও যায়নি, সকলের সামনে দিয়ে গেছে। দিনকে দিন তোমাকে বোঝানা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। মেঘের এত বাড় বেড়েছে তো শুধু এই জন্য, আমাদের বাড়ি থেকে তো কন্টিনিউয়াসলি সাপোর্ট পাচ্ছে, তাই না? আমি তোমাকে বলছি জেঠিমণি, আমি তোমাকে বাজি রেখে বলছি, দাদা ভাইয়ের কোনো কাজ টাজ নেই বাইরে, দাদা ভাইও মেঘের ওই কম্পিটিশনের ওখানেই আছে, কেউ কেউ আমার ফরে নেই, দাদা ভাই ঠাম্মি সবাই মেঘের ফরে। শোনো জেঠিমণি, আমি আমি তোমাকে একটা কথা বলছি, তুমি না রূপদের আসতে বারণ করে দাও, জানো তো, ওদের আসতে হবে না, বারণ করে দাও। কেউ তো পছন্দ করে না, সবাই মেঘকে পছন্দ করে, শুধু শুধু ওরা এখানে আসবে, আবার রূপকে অপমানিত হতে হবে। গিনি, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। দেখো গিনি, এই বাড়িতে কিন্তু কোনো যুদ্ধ চলছে না তোমার এবং মেঘের মাঝখানে। এ বাড়ির কিছু মানুষ তোমার পরে, কিছু মানুষ মেঘের দিকে, না ব্যাপারটা কিন্তু তা নয়। শোনো, তুমি রূপকে নিয়ে ওভার সেন্সিটিভ হয়ে আছো, সেটা হয়েও না। আর এই প্রত্যেকটি কথায় রূপের অপমান হচ্ছে, রূপের অপমান হচ্ছে, এরকম ভাবার কোনো দরকার নেই কিন্তু। তুমি কিন্তু এটা একবারের জন্য ভেবো না যে রূপ এ বাড়িতে ঢুকবে এবং এ বাড়ির প্রত্যেকটা মানুষ উঠে দাঁড়িয়ে ওকে আমরা সবাই মিলে গার্ড অফ অনার দেবো। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন গিনি, সো কিপ থিংস নর্মাল। তোমার আর পাঁচজন বন্ধু যেমন এ বাড়িতে আসে তারা ট্রিটেড হয়, এটাও তাই। নিশ্চয়ই এসে গেছে ওরা। শোন,
একদম সব ঠিক আছে। মুখে হাসি নিয়ে ওদের ওয়েলকাম করবি, আমিও করব। দিনেরও কর্ম আনিনু তোমার বিচার ঘরে আমার। কোথায় গিয়েছিলিস? ওয়াশরুমে। মেয়েটা কিন্তু ভারী ভালো গাইছে। হ্যাঁ শুনছি তো, কিন্তু কি বলতো, এবার মেঘের জেতাটা আমার মনে হয় না অত সহজ হবে। এদিকে কাণ্ড দেখেছিস, মেঘ কাকে আসতে বলেছে দেখোই দেখ। কাকে? আহ গানটা শোনো না, কথা বলছো কেন বারবার? সেটা কিন্তু আমাদের দারুণ একটি গান শোনালো। এই প্রতিযোগিতার এর থেকে ভালো শুরু বোধ হয় আর কিছু হতে পারে না। কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। আর এই কথাটা যদি সত্যি হয়েই থাকে তাহলে বলতেই হবে যে সুচেতা আমাদের একটি অসাধারণ মানের প্রতিযোগিতার ইঙ্গিত দিয়ে গেল। কিন্তু এবার ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরের প্রতিযোগী শুভ চ্যাটার্জি। ঝড়ো ঝড়ো বরিষে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিষে বারি ধারা, হায় পথবাসী। মা কি কাণ্ড! তোর বাপি তোকে খাতির করে নিয়ে এলো। মেঘটা যে কি করে না সত্যি, ও জানে আজকে ও বাড়িতে গেস্ট আসবে। আর ভালো না লাগে, বাইরে যাও, বাইরে গিয়ে গল্প করো। চলে তো এলাম ঝোঁকের মাথায়, কিন্তু এখানে তো অনেকে দেখতে পাবে আমাকে। ইউনিভার্সিটির অনেকেও থাকবে, সেটা অবশ্য সমস্যা না। আমি নাচতেই পারি কালচারাল কোঅর্ডিনেটর হিসেবে, কিন্তু মেঘের বাড়ির লোক তারা তো থাকবে, তারা ধরেই নেবে মেঘের জন্য আমি এসেছি। ওদের সামনে পড়লে চলবে না, আর ময়ূরীর সামনে তো নয়ই। তুমি কি ময়ূরীর ব্যাপারে কিছু ভেবেছো? ময়ূরের ব্যাপারে কেন, কি ভাবব? আমি কি ভাবার কথা বলছি সেটা না বোঝার তো কিছু নেই। আচ্ছা আমি এখানে কেন এসেছি, কি জন্য? মেঘের জন্য তো, মেঘের গান শুনতে, মেঘ কেমন পারফর্ম করে সেটা দেখতে। আমি কি চাই? মেঘ জিতুক সেটা চাই, নাকি আমি মেঘকে হারতে দেখতে চাই? নীল, তোমার কিন্তু খুব পরিষ্কার হয়ে নেওয়া দরকার নিজের কাছে যে তুমি ডিভোর্সটা চাইছো না চাইছো না। কারণ একবার তুমি ডিভোর্স করবে, তারপর আবার ছুটে ছুটে তুমি তারই কাছে যাবে, এইটা যেন না। ড্যামন, এখানে কেন এসেছে? মেঘের আকর্ষণই তো। হোয়াই আই এম সো অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার, এখন কেন? তোমার সিরিয়াল কত? কিছু বললে? ও তুমি কিছু ভাবছিলে? সরি। না ইটস ওকে, কি বললে বলো? যে তোমার সিরিয়াল নাম্বার কত? 19। ও তুমি তাহলে একেবারে শেষের দিকে। আচ্ছা আমার এখানে না কেমন কস্ট্রোফোবিক লাগছে, আমি একটু বাইরে থেকে আসছি, এক্সকিউজ মি। ভাবো
তোমার প্রতি আকর্ষণ কিনা জানি না, তবে তোমার গান না শুনে যেতে পারবো না। তুমি বেরিয়ে এলে? হ্যাঁ, বাইরে একটু ফ্রেশ এয়ার নিতে আসলাম, আসলে ভেতরে দম আটকাচ্ছে। তুমি যতই বলো তোমার টেনশন হচ্ছে না, কিন্তু আমি জানি তোমার টেনশন হচ্ছে, আর আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভুল দেখতে পাচ্ছ, তোমার বোধহয় চোখের পাওয়ারটা একবার চেক করালে ভালো হয়। আমি বাইরে আছি। মেঘ, আমার না তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে। কি বলবো? আরে কি মুশকিল, তুমি তো বলবে বলেই ডাকলে, বল। ভয়ে বলি না নির্ভয়? নির্ভয়। তুমি কম্পিটিশনের ব্যাপারে বিন্দাস তো? একদম। আমার না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব শিগগিরই আমার মতো লাকি হবে। মানে? মানে খুব শিগগিরই তুমি আমার মতো পণ্ডিতজি পায়ের কাছে বসে গান গাওয়ার সুযোগ পাবে। বাপ, আমাকে দেখেই বুঝে গেল সর্বনাশ। ইয়েস, আচ্ছা ঠিক আছে, তুমি বাজি ধরবে নাকি? বাজি ধরার এই বদ অভ্যেসটা আমার ঠিক নেই, আমি বাইরে আছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, এসব আমার ওই যে ছোট যা ওর ডিপার্টমেন্ট। আমি তো বাড়ি ঘর দেখার কোনো সময়ই পাই না, ও বিয়ে হয়ে আসার পর থেকে সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে। কি আর করে বেচারা, অকাজের বড় যা। এ বাবা, দিদিভাই তুমি এইভাবে কেন বলছো? আমি কিন্তু যা শিখেছি সব দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। না না, আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ আসুন। হ্যাঁ সেই তো, আসুন আসুন, সত্যি তো, সত্যি বসুন। আপনি তো সাক্ষাৎ দশভুজা, একদিকে ঘরের কাজ, অন্যদিকে ডাক্তারি, আর আপনি নিজেকে অকাজের বলছেন। আচ্ছা, আপনার মতো মহিলা সার্জন এই কলকাতা শহরে কজন আছে বলুন তো? এই কথাটাই আমি একটু আপত্তি দেখে গেলাম ভাই। সার্জন তো সার্জনই হয়, সেখানে মহিলা পুরুষ বলে কিছু নেই। তার মানে কি, এক জায়গায় অনেক মহিলা পুরুষ সব সার্জনরা থাকলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না? এমন না 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 না, হেচ্ছি ছি, আমি সেটা মিন করিনি। আমার হয়তো বলার মধ্যে একটু ভুল হতে পারে, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। সে আমি খুব বুঝেছি। আমার গিন্নিকে প্যাঁচে পড়তে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আসলে আমাকে তো সারাদিন বাড়িতে প্যাঁচে পড়েই থাকতে হয়, তাই তো? সুকান্তবাবু, আমি কিন্তু আপনার কাছে খুব অবলাইজড। আমার টেলিফোনে করা নিমন্ত্রণের মর্যাদা যে আপনি রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর রাঙ্গুলি, এটা আপনি কি বলছেন? এটা আমার সৌভাগ্য, আপনি নিজে আমাকে ফোন করেছেন। আপনার সঙ্গে এইভাবে যে পরিচয় হবে এটাই তো অনেক। হ্যাঁ, তবে আপনাদের বাড়িতে কিন্তু ডক্টর গাঙ্গুলি বলা খুব মুশকিল, এত ডক্টর গাঙ্গুলি। আচ্ছা, ওদের জিজ্ঞেস করো গরম নেবেন না ঠান্ডা? ভাববেন না, একবার যখন আসা যাওয়া শুরু হয়েছে তখন ঠান্ডা গরম ঈষৎ উষ্ণ সব চলতে থাকবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই ফ্যামিলির সকলকে চেনো না? আমি ইন্ট্রোডিউস করি। একদম ঠিক কথা, এই তো প্র্যাকটিক্যাল বুদ্ধির ছেলে। ওকে, তোমরা আন্দাজ করছো, দাও আমি একটু ফর্মাল করে দিই। গিনি জেঠুমণি, আলাদা করে আলাপ করার প্রয়োজন নেই। আচ্ছা, উনি হচ্ছে গিনির জেঠুমণি। নমস্কার। উনি আঙ্কেল মানে গিনির বাবা, আর উনি আন্টি মানে গিনির মা। ডক্টর ত্রিদীপ গাঙ্গুলি আর ভাস্কর গাঙ্গুলিকে এতদিন ডক্টর হিসেবে জানতাম, এখন একটা অন্য পরিচয় পেলাম। আপনার কথা বলার ধরনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন ডক্টর গাঙ্গুলি, আমি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ডের মানুষ,
আমার ছেলের মতো অ্যাফ্লুয়েন্সে জন্ম বা বড় হওয়া আমার নয়, আর ওর বাপের মতো আমার বাবার অবস্থা ছিল। আমার বাবা সামান্য ক্লার্কের কাজ করতেন। আমার ছোটবেলায় একটা বাবার অ্যাক্সিডেন্ট হওয়াতে বাবা শয্যাশায়ী হয়ে যায়। আমার মা খুব কষ্ট করে সংসার চালাত। তারপরে পড়াশোনা শেষ করে আমি কাজকর্ম শুরু করি। কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারি, মানুষের ব্যবহার দিয়ে অনেক কিছু করা যায় এবং ব্যবহারটাই সব। জীবনী, সেদিন তোমরা বলছিলে না আমি খুব সুন্দর কথা বলি, ব্যাপারটা কোত্থেকে এসেছে এবার বুঝতে পারছো তো? আপনাদের মনে থাকার কথা নয়, মনে নেইও নিশ্চয়ই। আমি আপনাদের কাছে ঋণী, ভীষণভাবে ঋণী। সে আবার কি কথা? আমার বোনের চিকিৎসা আপনাদের নার্সিংহোমে হয়েছিল। মীনাক্ষী দেবী, আপনার হাতের গুণে আমার বোন কিন্তু পুরোপুরি কিওর হয়ে গিয়েছিল। ও, তাই নাকি? হুম, রুক্মিণী লাহিড়ী। রুক্মিণী লাহিড়ী? বছর পাঁচেক আগে? আই ক্যান বিলিভ জেঠিমণি, তুমি মনে রেখেছো? না, আমাদের আলাদা করে মনে রাখতে হয় না, মনে থেকে যায়। এনিওয়ে, কেমন আছে ও? ভালো আছে, অ্যাবসলিউটলি ফাইন। এখন তো গৌহাটিতে আছে। ও, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ওকে মাঝে মাঝে টেস্টগুলো করিয়ে নিতে বলবেন। বলছি যে আপনারা চা খাবেন না কফি? আপনাকে যেতে হবে কেন, আপনি বসুন না। কেউ নেই নিয়ে আসার? আছে, সুশীলা আছে, আমি জাস্ট গিয়ে একটু হেল্প করে দেবো আর কি। আচ্ছা, আমি কফি উইদাউট সুগার। আর আমার চা দুধ চিনি সব দিই, কারণ হচ্ছে আমি জীবনে রূপ রস গন্ধ ওটাই বাদ দিতে চাই না। আর আমার চা কফি এনিথিং। ওকে, আচ্ছা, এবার বাকিদের সঙ্গে পরিচয়গুলো করিয়ে দিই। ও হচ্ছে লাল, ওর ভালো নাম শুভ্রণী। আর ও হচ্ছে মিনি, ওর ভালো নাম আছে সেটা আমি জানি না যদিও। আর ও হচ্ছে গিনি। আমার শাশুড়ি মা আর আমার ছেলে নীল, সৌর নীল, ওরা বাড়িতে নেই, তবে এসে যাবে, এখন এসে যাবে। আচ্ছা, আপনার ছেলে ছেলের বউকে তো দেখছি না। আপনার ছেলে শ্বশুর বাড়ি তো আমাদের পাড়ায়। না, ওদের পরিবারের সঙ্গে সেরকম আলাপ পরিচয় কিছু নেই, তবে চিনি। হ্যাঁ, প্রফেসর রায় খুব রেসপেক্টেড মানুষ, খুব পণ্ডিত লোক। ছেলে আর ছেলের বউ বুঝি বেরিয়েছে কোথাও? বন্ধু তো হতেই পারে, ওর সঙ্গে তো মেঘ দাঁড়িয়ে কথা বলছিল। খুব ক্লোজ কেউ কি? মেঘ তো বেশ পরিচিতের মধ্যেই কথা বলছিল। আচ্ছা, তুমি করে বলল না আপনি? আহ, কেন 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 আমি বারবার সেই একভাবে ভাবছি। আমার সঙ্গে তো কত মেয়ে কথা, আমি গান শুনতে এসেছি, গান শুনব ব্যাস।
এবার তোমার মেয়ে। এমন টেনশন করছো যেন মনে হচ্ছে গানটা তোমাকেই গাইতে হবে। ওর তো গান গাইতে কোনো টেনশন নেই, টেনশন তো এখন আমার। এই যে তুমি বলো যে তাহারায় কিচ্ছু এসে যায় না, তাহলে টেনশন কিসের? তোমাকে বললে তুমি কি বুঝবে মধুমিতা, মেয়েটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছে। সেদিন যখন ওকে ইউনিভার্সিটিতে দিতে গেলাম, প্রথমবারের মতো বলল, বাবা আমি এইবার জীবনে জিততে চাই। মধুমিতা আমি চাই না ও এখন বড় কোনো হারা হারুক, এটা জেতা ওর দরকার। এবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডাকার পালা। আমাদের পরের প্রতিযোগী সিটি ইউনিভার্সিটির মেঘ রায়। আমি মেঘকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান সন্তান কমছে দোয়ান দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে। ইস, এবারে যদি কোনোভাবে তোর গলাটা বিগড়ে দিতে পারতাম মেঘ, তোর পিয়ারের ঠাম্মা এসেও ঠিক করতে পারত না। ভালো গাও মেঘ, খুব ভালো, সকলের থেকে ভালো।